বিদেশ থেকে আমদানি করা এলপিজি ও এলএনজির পাশাপাশি জ্বালানি তেল খালাস করা হয় গভীর সমুদ্রে, বিশেষ করে বিশাল আকৃতির ওয়েল কিংবা এলএনজি ট্যাঙ্কার থেকে ছোট ছোট জাহাজে খালাস করে নিয়ে আসা হয় উপকূলবর্তী দ্বীপতে। এক্ষেত্রে তেল খালাসের সময় দুর্ঘটনার আশঙ্কা থেকে যায়। আবার দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সাগর উত্তাল থাকলে খালাস প্রক্রিয়া বন্ধ রাখতে হয়। একই সাথে স্থানের অভাবে মজুদও সীমিত হয়। প্রায় দেশে জ্বালানি তেলের সংকট লেগেই থাকে। পদ্মা, মেঘনা, যমুনা এই তিন তেল কোম্পানি মিলে আমাদের 7.5 থেকে 8 লক্ষ মেট্রিক টন জ্বালানি তেল স্টোরেজের ক্যাপাসিটি আছে। এটা নিতান্ত কম মনে করি আমি, কারণ বিভিন্ন সময়ে আমাদের যখন একটা তেল আমদানির ক্ষেত্রে যে কোনো যখন প্রবলেম হয়ে যায় তখন দেখা যায় আমাদের এই মজুদটা ঘাটতি হতে থাকে। তখন দেখা যায় অসাধু ব্যবসায়ী যারা আছে তারা এটা মানে এই মূল্যটা বৃদ্ধি করার চেষ্টা করে যে কোনো উপায়ে। এই অবস্থায় $3 মার্কিন বিনিয়োগে লিকুইড বাল্ক টার্মিনাল বাস্তবায়নের প্রস্তাব নিয়ে এসেছে বেসরকারি তেল বিপণনকারী প্রতিষ্ঠান ইস্ট কোস্ট। আর পছন্দের স্থান হিসেবে বেছে নিয়েছে চট্টগ্রামের পতেঙ্গার প্রস্তাবিত বে টার্মিনালকে। সরকারের শীর্ষ পর্যায় থেকে গ্রিন সিগন্যাল পাওয়ার পর আনুষ্ঠানিক প্রস্তাবনা দেওয়া হয়েছে চট্টগ্রাম বন্দরের কাছে। আগামী 2 বছরের মধ্যে পুরোদমে অপারেশন দিতে চাই প্রতিষ্ঠানটি। লিকুইড বাল্ক টার্মিনাল, যেখানে আপনার এলপিজি, এলএনজি এবং পেট্রোকেমিক্যাল সাপ্লাই হবে। আমাদের বাংলাদেশে এখন যে রিজার্ভ ক্যাপাসিটি আছে আপনার বিপিসির, তার থেকে এটার রিজার্ভ ক্যাপাসিটি অনেক বেশি হবে। এখন অ্যারাউন্ড 25-30 ডেজ মতো রিজার্ভ আছে, আমাদের রিজার্ভ রাখা যায় তেলের রিজার্ভ। আবার সেটা এখানে হলে হয়তো আপনার 2 মাসের রিজার্ভটা হবে বাংলাদেশে, যেটা একটা দেশের জন্য একটা বড় সুখবর হবে। বাংলাদেশে স্বাভাবিক সময়ে প্রতিদিন 8 থেকে 10 হাজার মেট্রিক টন জ্বালানি তেলের প্রয়োজন রয়েছে। তবে সেচ মৌসুমে সে চাহিদা অন্তত 2000 মেট্রিক টন বেড়ে 12000 মেট্রিক টনে এসে দাঁড়ায়। প্রস্তাবনা অনুযায়ী জ্বালানি তেল এলপিজি এবং এলএনজি বাহী ট্যাঙ্কার সাগর এড়িয়ে সরাসরি জেটিতে চলে আসবে। এরপর সে জ্বালানি পাইপের সাহায্যে পাঠিয়ে দেওয়া হবে ডিপোতে। ফলে পেট্রোকেমিক্যাল সরবরাহের সময় 3 দিনের পরিবর্তে মাত্র কয়েক ঘন্টায় নেমে আসবে। পাশাপাশি প্রক্রিয়াজাতকরণ খরচ কমবে। আমাদের পেট্রোলিয়াম রিজার্ভের ব্যাপার চিন্তা করে এ ধরনের একটা টার্মিনাল হলে সেটা চট্টগ্রাম বন্দরের পাশাপাশি সারা দেশের জন্য এটা একটা উপকার বয়ে আনবে। বে টার্মিনালে অপারেশনটা হয় ডিরেক্টলি আমার স্টোরেজ ট্যাঙ্ক থেকে পাইপ লাইনে চলে যাবে, জাস্ট টু স্টোরেজ, স্টোরেজ টু পাইপ লাইনে চলে যাবে ডেলিভারি। সেক্ষেত্রে আমার সময় এবং অর্থ দুটোই আমার সাশ্রয় হচ্ছে, পাশাপাশি কুইকলি আমার জনসাধারণের কাছে মালটা পৌঁছে যাচ্ছে। নগরীর পতেঙ্গা এলাকায় প্রায় 900 একর জায়গার উপর গড়ে উঠছে বে টার্মিনাল, যেখানে 3টি টার্মিনালের মধ্যে সৌদি আরব ভিত্তিক প্রতিষ্ঠান রেডসি এবং দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড পরিচালনা করতে চায় 2টি টার্মিনাল, আর বাকি টার্মিনাল পরিচালনা করবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বাংলাদেশের জ্বালানি তেলের মজুত সক্ষমতা রয়েছে 12-13 লাখ মেট্রিক টন, যা দিয়ে 45 দিনের চাহিদা মেটানো সম্ভব। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলে সে তেল মজুত করার বাংলাদেশে তেমন কোনো ব্যবস্থা নেই। এক্ষেত্রে প্রস্তাবিত বে টার্মিনালে 2 মাসের যে মজুত গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে তা বাস্তবায়ন হলে তেলের মজুত যেমন বাড়বে তেমনি কম দামে জ্বালানি তেল কিনতে পারবে ভোক্তারা। প্রস্তাবিত বে টার্মিনাল থেকে কমল দে, সময় সংবাদ।